কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে, কোন মসজিদের ইমাম নির্দিষ্ট সময় থেকে দেরি করে ফেললেন, ইতিমধ্যে সময় হয়ে যাওয়ার পর উপস্থিত মুসল্লিদের মধ্যে একজনে ইমামতি করে সালাত শুরু করে দিলেন, এর মধ্যেই ইমাম সাহেব আগমন করলেন, কিন্তু ইমাম সাহেব জামাতে শরিক না হয়ে অপেক্ষমান থাকলেন, ইমাম যখন অর্থাৎ জামাত যখন শেষ হলো তখন উনি নিজে নিজে সালাত আদায় করলেন, এই বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা কি? যে সম্মানিত ভাই, এটা ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এগুলা আসলে লক্ষ্য করা যায়। আমাদের দেশের লোকেরা যে কোনো সাধারণ ইমামের পিছনে সালাত আদায় করতে তাদের মনে ভালো লাগে না, এরা মনে করে যে যার দাড়ি নাই, যার টুপি নাই, এদের পিছনে সালাত আমরা কিভাবে পড়ব। তো অনেকে অনেক অজুহাত দেখিয়ে যে জমাতে সালাত আদায় করেন না, এরা পরবর্তীতে নিজেরা সালাত আদায় করেন না, এটা ইসলামের দিক নির্দেশনা না। যে ইমাম এমনটা করছেন, উনি এখানে আমরা বলবো কতগুলো হাদিসের লঙ্ঘন করছেন। এখানে একটা হাদিস আবু দাউদের 893 নম্বর হাদিস, হাদিসটি সহি আবু দাউদের মধ্যে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাসান সূত্রে বর্ণনা করছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جئتم إلى الصلاة ونحن سجود فاسجدوا ولا تعدوها شيئا। أبو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم محشد کرن تمرا زخان جماعت صلاة فرار ادشة عجبة اتسو تمرا لیت کری عشر کرانے دری کری عشر کرانے امرا سجدتی اسی ফাসজুদু, তাহলে তোমরা এই অবস্থাতে সেজদাতে চলে যাও। ওয়ালা তাউদ্দু হাসাইয়া, তবে এটাকে তোমরা সেজদার হিসেবে রাখাত হিসেবে গণ্য করবে না। এখানে এই হাদিস দ্বারাই একটা মাসালা ইস্তেমবাত হয় বাহির হয়, ইজা দাখাল আল মুসল্লি আল মসজিদ ওয়াল ইমামু ফি সালাতে দাখালা মাহু আলা আইয়ি হালিন কান ফিল কিয়ামে আবির রুকুয়ে আবির সুজুদে আবির সেজদাতাইনি। যখন কোন মুসল্লি সালাতে আসলো, মসজিদে আসলো সালাত আদায় করার উদ্দেশ্যে, জমাতে সালাত আদায় করার উদ্দেশ্যে, আর ইমাম সাহেব যে অবস্থাতে থাকুক, এই নতুন আগমনকারী মুসল্লির দায়িত্ব হচ্ছে ইমামের একটা করা। ফি আইয়ি হালিন কান, যে অবস্থায় ইমাম সাহেব থাকুক না কেন, কেয়াম অবস্থায় থাকুক অথবা রুকু অবস্থায় অথবা সেজদা অবস্থায় অথবা দুই সেজদার মাঝখানে অথবা তাশাহুদে, যেখানে থাকুক না কেন, এই আগন্তুকের জন্য দায়িত্ব হচ্ছে সে কি করবে, ইমাম সাহেবের সাথে একটা করবে, বাকি ইমাম সাহেব সালাম ফিরানোর পরে নিজের সালাত নিজে আদায় করবে যদি নাকি যে রাকাত ছুটি যায়। এ হচ্ছে শরীয়তের বিধান। সহি বুখারীর মধ্যে আছে 635 নম্বর হাদিস আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইজা আতাইতুমুস সালাতা ফালাইকুম বিসাকিনা, যখন তোমরা সালাতের উদ্দেশ্যে জমাতের উদ্দেশ্যে তোমরা রওনা করো, তখন তোমরা অত্যন্ত একেবারে ধীরে স্থিরে আসো, হুড়োহুড়ি করে আসবে না। ফামা আদরাকতুম ফাসাল্লু, যখন এসে পড়বে ইমাম সাহেবকে যতটুকুর মধ্যে পাবে এতটুকুর মধ্যে শরীক হয়ে যাবে। ওয়ামা ফাতাকুম ফাতিমু, আজা ইমাম সাহেব থেকে তোমাদের ছুটে গেছে, এটা পরবর্তীতে তোমরা পুরা করবে। তাহলে এখানে বোঝা গেছে ফাসল্লু, অর্থাৎ ইমাম সাহেবের একতেদার করা এখানের মধ্যে আল্লাহ রাসূলের নির্দেশ। আর একটা হাদিস সহি মুসলিমের 710 নম্বর হাদিস আবু হুরায়রা তাআলা থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাত ইল্লাল মাকতুবা, যখন সালাতের জন্য জমাতের জন্য একামত দেওয়া হয় তাইলে তোমাদের অন্য কোন সালাত ফরজ তখন আর বৈধ হবে না একমাত্র ফরজ সালাত ছাড়া। অর্থাৎ কোন ফরজ সালাতের একামত দিলে তখন কোন মুসল্লির জন্য বৈধ নয় যে সে অন্য কোন নফল সালাত পড়বে। তো এই হাদিস দ্বারা কি বুঝলাম,
যেখানে ইমাম জামাত চলাকালীন অন্য কোন নফল সালাত ফরজ আইজ নেই, সেখানে কোন ব্যক্তি জামাত চলাকালীন নামাজ না পড়িয়ে একা একা কিভাবে এসে দাঁড়িয়ে থাকবে, খাড়াই থাকবে বা এখানে শরীক হবে না, এটা অবশ্যই এই সমস্ত হাদিসের দৃষ্টিকোণ থেকে অবৈধ কাজ। এখানে প্রাসঙ্গিক একটা বিষয় বলে রাখা দরকার, যদি কোন ইমামের কুফুরি সিদিকি সম্পর্কে যিনি সালাত আদায় করতেছেন জামাতের মধ্যে ইমামতি করতেছে, উনার যদি কুফুরি সিদিকি পরিষ্কার থাকে, বড় কুফুরি বড় সিদিকি থাকে পরিষ্কার, তাহলে জেনে শুনে এমন ইমামের পিছনে একটা করবে না, ভিন্ন কথা। আর একটা হচ্ছে যে মাস্তুরুল হাল, ইমাম সাহেব কেরাত জানেন কেরাত জানেন না, শরীয়ত জানেন শরীয়ত জানেন না, আকিদা শুদ্ধ আকিদা অশুদ্ধ কিছুই জানা নাই, তাহলে এমন ইমামের পিছনেও সালাত আদায় করার নির্দেশ শরীয়তের মধ্যে আছে। এই বিষয়ের উপরে আমি একটা ফতোয়া উল্লেখ করি, শায়খ আব্দুল আজিজ বিন বাজ রহিমাহুল্লাহ উনাকে প্রশ্ন করা হয়েছিল, হাল তাসিহু সালাতু খালফা মাস্তুরুল হাল ফিল মুস্তামি আল্লাযী আইশু ফিহি আমলা, উনাকে প্রশ্ন করা হয়েছিল আব্দুল আজিজ বিন বাজ রহিমাহুল্লাহকে, ওই ব্যক্তির পিছনে একটা করা জায়েজ হবে কিনা যেই ব্যক্তি সম্পর্কে আমাদের জানা নাই, উনার অবস্থা জানা নাই যে উনি শরীয়তের দিন শরীয়তের মাসলা মাসাইল জানান কিনা, উনার আকীদা সম্পর্কে আমাদের জানা নাই, তো এমন ব্যক্তির পিছনে একটা করা বৈধ হবে কিনা। আজাবা নাম, উনি উত্তর দিচ্ছেন যে হ্যাঁ জায়েজ হবে, ইজা কানা মাস্তুরুল হাল, যখন নাকি তার অবস্থা জানা না থাকে। ওয়ালা তুরাফু আনহু শাইয়ান মিনা শিরক ওয়া হুয়া মুসলিম ইতাজাহারু বিল ইসলাম তাসিহু সালাতু খালফাহু আলহামদুলিল্লাহ, উনি বলতেছেন যে এই ব্যক্তি থেকে যদি নাকি শিরিক পাওয়া যায়, শিরিক পাওয়া যায় বা না যায় এটাও কেউ জানে না, কিন্তু সে বুঝা যাইতেছে যে মুসলিম, তাহলে তার পিছনে সালাত জায়েজ হয়ে যাবে, সালাত সহি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। হাত্তা তাওলামা মা ইউজিবু মানউ যালিকা মিন যুহুরুল কুফর ওয়া শিরক, যে পর্যন্ত না এই ব্যক্তির থেকে প্রকাশ পাবে কুফুরি শিরিকি, যদি কুফুরি শিরিকি বড় কুফুরি বড় শিরিকি ভাবা যায় তাহলে ঠিক আছে যে এই ব্যক্তির পিছনে সালাত আদায় হবে না, কিন্তু জানা নাই এর আকীদা শুদ্ধ তার কেরাত শুদ্ধ এর কিছু জানা নাই, এগুলো শুদ্ধ কি শুদ্ধ না জানা নাই, মস্তুরুল হাল তার অবস্থা সম্পর্কে জানা নাই, তাহলে এই ব্যক্তির পিছনে একটা করবে। আর একটা বিষয় আমাদের জানা থাকতে হবে, এমন কোন ইমাম যে ইমাম সুরা ফাতিহার মধ্যে এমন পরিবর্তন করেন এমন অশুদ্ধ পড়েন যেটা অর্থ পরিবর্তন হয়ে যায়, যেমন আন আম তার জায়গাতে আন আম তু ফরে আন আম তি ফরে, এটা এরকম যদি হয় আলহিমের জায়গাতে শুধু আলিম পড়ে, এমন অর্থ করতেছে এমন ভাবে যে সুরা কেরাত সুরা ফাতিহার মধ্যে ভুল করতেছে যে ভুলের দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায় এটা জানে নিশ্চিত কেউ ব্যক্তি, তাহলে এমন ইমামের পিছনে একটা করবে না, এগুলো হচ্ছে ভিন্ন কথা। কিন্তু শুধু আমি ইমাম উনি একজন সাধারণ মানুষের পিছনে আমি নামাজ পড়বো না, এভাবে যদি হয় এটা হারাম হবে, এটা অহংকার হয়ে যাবে, এটা কারোর জন্যই বৈধ হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।